আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি K8 ওয়ারলেস মাইক্রোফোন আনবক্সিং করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবা অনুরোধ রইল। ধন্যবাদ। এখন আমরা আনবক্স করব এই প্যাকেটটি। তো দেখা যাক, অনেক মজবুত করে প্যাকেটটি করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই পুরো দেখবা যে আসলেই ওয়ারলেস মাইক্রোফোনের সাথে কি কি থাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওখানে একটি শপিং ব্যাগ দেখা যাচ্ছে, এটার ভিতরে এই বক্সটি, উপরে একটি ক্যাশ মেমো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ক্যাশ মেমো। এই হচ্ছে K8 ওয়ারলেস মাইক্রোফোন। তো ফোনটি অনেকে ইউজ করে, বলছে ভালো, এর কারণে আমি একটি অর্ডার করলাম। তো দেখা যাক, আনবক্স, ওকে, কি কি দেওয়া আছে। এটা সম্ভবত ফোন, এটি খোলা যাচ্ছে না। এটি আইফোনের ছোট্ট একটি কর্ড, এটা টাইপ সি থেকে কানেক্ট করে, মানে ওই ডিভাইস থেকে কানেক্ট করে আইফোনে দেওয়া গেল জন্য আর কি। এটা যখন আমি কানেক্ট করি, অর্ডার করি, তখন কিন্তু আমার ধারণা ছিল না এটা শুধু টাইপ সিতে চলবে। যখন আমি আনবক্স করি তখন আমি খুব হতাশার মধ্যে পড়ে যাই। তো যাই হোক, অনেক চেষ্টার পরে আমি এটা আমার ওপোতে সেট আপ করেছি। তো কীভাবে করেছি এই ভিডিও অবশ্যই তোমরা পাবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবা। তো এখানে কেবিল আছে, চার্জার কেবিল। কেবিলটি শুধু একটি কেবিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে সবগুলি। একটা কেবিল, একটা ডিভাইস মোবাইলের সাথে যেটা কানেক্ট করে রয়েছে, তোমাদের সাউন্ড এবং কি যেটার জন্য তোমরা কি মানে অর্ডার করা হয়েছে সেটা, সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টস K8 মাইক্রোফোন, এটা ডিভাইস। তবে টাইপ সিতে সরাসরি লাগানো যাবে, আর টাইপ সি ছাড়া আমি ওপোতে কানেক্ট করেছি। কীভাবে করলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবা। এটা হচ্ছে আইফোনে কানেক্ট করার জন্য, এই হচ্ছে প্রোডাক্ট। এটা ওপেন করার জন্য পিছনে এটা ক্লিক করে দিলেই ওপেন হয়ে যাবে। আর এটার একটা উপরে ফোম আছে, ফোমটা ছাড়াও চলবে। আর যখন কানেক্ট হয়ে যাবে তখন বাতিটা সবুজ হয়ে যাবে।